মহামান্বিত রমজান মাস। পবিত্র রমজানে গুনাহমুক্ত হয়ে জাহান্নাম থেকে মুক্তির অবধারিত সুযোগ লাভ করে থাকেন একজন ঈমানদার। এই মাসকে যারা নবীজির শিক্ষা অনুযায়ী কাজে লাগাতে পারেন তাদের গুনাহ থাকে না, জাহান্নাম থেকে তারা মুক্তি লাভ করেন। আর জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করাই একজন ঈমানদারের বড় সাফল্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেবলমাত্র কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময়, ভোগ ছাড়া আর কিছুই নয়। মানুষ গুনাহের ভেতর জীবনযাপন করে, জেনে না জেনে প্রতিনিয়ত গুনাহ করে। গুনাহের বোঝাকে সরিয়ে পবিত্র জীবন শুরু করতে এক সুন্দর সকাল আপনার সামনে তুলে ধরতে পারে রোজা। রোজা মানুষের গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। পবিত্র রমজানের রোজা এমন এক আমল যার জন্য রয়েছে নির্ধারিত জান্নাতের দরজা, যার নাম রায়ান, যে দরজা দিয়ে শুধু রোজা পালনকারী ব্যক্তি প্রবেশ করবে। রোজা ভঙ্গকারী ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। হাদিসে বিবৃত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে, এই দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে, আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সাওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে এই দরজাটি দিয়ে অন্য কেউ প্রবেশ না করে। জাহান্নাম শাস্তির প্রধান জায়গা, অপরাধীর আবাসস্থল। রোজা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। রোজাকে বলা হয় জাহান্নামের প্রতিবন্ধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সিয়াম তদ্রূপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে আল্লাহ তার বিনিময়ে জাহান্নাম থেকে তার মুখমণ্ডলকে 70 বছরের দূরত্বে রাখেন। রমজানে দান সদকা করেও জাহান্নাম থেকে বাঁচার সুযোগ রয়েছে। অন্য সময় দান সদকার সওয়াব কম নয়, তবে মহামান্বিত মাস রমজানে দান সদকার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অনেক বেশি দান করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তার দানশীলতা অন্য সময় থেকে অধিকতর বৃদ্ধি পেত। দান সৎকার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর তিনি পিঠ ফেরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। আবার বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর তিনি পিঠ ফেরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। তিনবার এরূপ করলেন। এমনকি আমরা ভাবছিলাম যে তিনি বুঝি জাহান্নাম সরাসরি দেখেছেন। তিনি আবার বললেন, তোমরা এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর যদি কেউ সেটাও না পাও তাহলে উত্তম কথার দ্বারাও হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো। রমজান মাসের সঙ্গে কোরআনের অবিচ্ছেদ্য সম্পর্ক। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই পবিত্র রমজানে কোরআনুল করিম তেলাওয়াত করা কোরআনের হক। এই হক যারা আদায় করে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি রয়েছে। সহিহ মুসলিম আবু উমামা আল বাহিলি এর
সূত্রে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা তেলাওয়াতকারীদের জন্য কোরআন সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ ইবনে হিব্বানে এসেছে, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। যে ব্যক্তি কোরআনকে পথপ্রদর্শক বানাবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। যে ব্যক্তি কোরআনকে পশ্চাতে ফেলে রাখবে, কোরআন তাকে জাহান্নামে পাঠাবে। পবিত্র রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে কোরআন অনুশীলনে ব্যস্ত থাকতেন। কোরআন শিক্ষায় রাসূলের সহপাঠী হওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালাম নিয়োজিত ছিলেন। এই বিষয়ে হাদিসে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জিব্রাইল আলাইহিস সালাম রমজানে প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং ফজর অবধি তার সাথে অবস্থান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনাতেন এবং তিনি রাতভর তারাবি কিয়ামুল লাইলে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করতেন। আরও এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে গোপনে জানালেন যে জিব্রাইল প্রতি বছর রমজানে আমাকে একবার কোরআন শোনাতেন এবং শুনতেন। এ বছর তিনি দুবার আমাকে শুনিয়েছেন, শুনেছেন। একে আমি আমার সময় সমাগত হওয়ার ইঙ্গিত বলে মনে করি। পবিত্র কোরআন তেলাওয়াত দান সদকা ছাড়াও একজন রোজাদারের বিশেষ আরও আমল রয়েছে, যেমন রোজাদারকে ইফতার করানো, রাত জেগে ইবাদত করা, সামর্থ্য থাকলে ওমরা করা ইত্যাদি আমল, গুণামুক্ত হওয়া, অসীম সওয়াব লাভ করা এবং জান্নাতে প্রবেশ করার মতো ফজিলতপূর্ণ আমল। ওমরার সওয়াবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের ওমরা সওয়াবের ক্ষেত্রে হজের সমতুল্য। রোজাদারকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না। রমজানে তাহাজ্জুদ পাঠও বিশেষ ফজিলতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রাতে ইমানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার আগের গোনা ক্ষমা করে দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদের জন্য একটি রাত আল্লাহর পক্ষ থেকে তোহফা স্বরূপ, সেই রাতটির নাম লাইলাতুল কদর বা শবে কদর। পবিত্র কোরআন এই রাতেই নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। যেই রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম, যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত থাকলো, সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো, আর কেবল অভাগারাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে। রমজানের শেষ দশকেই রয়েছে এই রাত। হাদিসে এসেছে, রমজানের শেষ দশ রাত শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নামতেন। তিনি নিজে রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, তার ওফাত পর্যন্ত এই নিয়ম ছিল। ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে তিন পরীক্ষা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন, যার দূরত্ব দুই দিগন্তের দূরত্বের থেকে বেশি দূরত্ব হবে।
রমজান মাস পেয়েও যারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত থেকে গেল, নিজের গুনাহার জন্য মহান মাওলার ক্ষমা লাভের ব্যর্থ থেকে গেল এবং জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারল না, তারা হতভাগা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উল্লেখ করা হলো আর সে আমার উপর দুরূদ পড়ল না, এবং ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না, আর ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করা হলো না। অতএব পবিত্র রমজানে নবীজির অনুসরণের মধ্যে রয়েছে গুনাহ থেকে মুক্ত হয়ে সুন্দর জীবন শুরু করার সুযোগ, জান্নাতে প্রবেশ ও জাহান্নাম থেকে মুক্ত হওয়ার নিশ্চয়তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানকে এমনভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন যাতে গুনাহমুক্ত হওয়া যায়, জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়।